ভয়াবহ বন্যায় পানিবন্দী লাখো মানুষ, চলছে দুর্গম এলাকায় আটকে পড়াদের নিরাপদ আশ্রয় আনার লড়াই, বিশুদ্ধ পানি আর খাবার পৌঁছে দিতে প্রাণপণ চেষ্টা। পানি উড়ে গেছে, চকি টকি এগুলোর মধ্যে অনেক মানুষ আছে, আমরা অনেক খাওয়া দাওয়া অনেক কষ্ট করতেছি। কালকে তো বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা পানি কমছে। অসহায় লোকেরা তো মানি এখন দোয়ান ফাটের কুলে কালে আনাছে কোনাছে, রাতকে দিন কাটাইতেছে মহিলারা। দুর্বিষহ দিন পার করছেন ফেনীর বানভাসীরা, যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খোঁজ মিলছে না অনেকের। কেউ যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে, কেউ আবার স্বজনের সন্ধানে ছুটছেন গ্রামে। সিলেটের কানাইঘাটে বিজিবির হাতে আটক আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তার বিরুদ্ধে মামলা আছে নোয়াখালীর আদালতে। শেখ হাসিনা সরকার পতনের পর বেরিয়ে আসছে আইসিটি খাতের নানা অনিয়ম দুর্নীতি। বিনিময় অ্যাপের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় গ্রাহকের শত শত কোটি টাকা, সরকারের 150 কোটি টাকা এই ক্ষেত্রে একটা কোম্পানিকে, এবং সেটাও নিজেদের মধ্যে রাজনৈতিক বিবেচনার একটা কোম্পানিকে এটাতে তাদেরকে কাজটা দেওয়া হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর লাপাত্তা ময়মনসিংহের 25 ইউপি চেয়ারম্যান, দুর্ভোগে সেবাগ্রহীতারা, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার তাগিদ। চট্টগ্রামে লাগামহীনভাবে বাড়ছে নিত্য পণ্যের দাম, রেকর্ড 400 টাকা ছাড়িয়েছে কাঁচামরিচ। বন্যা কবলিত নোয়াখালীর বাজারে বিক্রি হচ্ছে কয়েকদিনের পুরনো সবজি। বন্যার কারণে আমরা আসতেও পারি না, আর যা নিয়েছি আমরা এখানে বেচতেও পারি না, সব রয়ে গেছে। পানির কারণে মানুষ গতেন বাড়িতে বেরোতেছে না, তরকারি বেশি নষ্ট হয়ে যেতেছে। এই এক সপ্তাহে 10 কুইন্টালই আর মানে গোলাবাড়িয়া ক্ষয়ক্ষতি হয়েছে, সব কাঁচা মাল। লালমনিরহাটে তীব্র হচ্ছে তিস্তার ভাঙন, এক সপ্তাহে নদী গর্ভে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি, নির্ঘুম রাত কাটছে গ্রামবাসী। ভয়াবহ বন্যার কবলে দেশের কয়েকটি জেলা পানিবন্দী অবস্থায়, দিন পার করছে লাখ লাখ মানুষ। ফেনীতে প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছে, খাবারের প্রচণ্ড সংকট, জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না, তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল, দেখা দিয়েছে তীব্র যানজট। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর দুর্গত এলাকার মধ্যেই 5,000 বাসিন্দাকে বাসা বাড়ির ছাদ ও নিরাপদ আশ্রয় নিয়েছে বিভিন্ন বাহিনী। বানের জলে তলিয়ে আছে নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ি সহ মোট 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে আছে পানির নিচে, দুর্গত এলাকায় প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। নতুন করে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে, তবে এখনও বাড়িঘরে পানি থাকায় আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছেন অনেকে। দুর্গত এলাকাগুলোয় এখনও পৌঁছায়নি ত্রাণ সহায়তা। আমাদের বাড়ির রাস্তায় মাঝার সমান পানি, ঘরের ভিতরে ঘিরে সমান পানি, আমরা অনেক খাওয়া দাওয়া অনেক কষ্ট করতেছি। কালকে তো বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা পানি কমছে, পানির টাঙ্গ বিশেষ ক্ষতি হয়ে যেতেছে, মানুষ ঘর বাড়ির থেকে বাড়িতে পারতেছে না। এখন অসহায় লোকেরা তো মানি এখন দোয়ান ফাটের কুলে কালে আনাছে কোনাছে, রাতকে দিন কাটাইতেছে মহিলারা। কুমিল্লা সদর দক্ষিণ, 14 গ্রাম, নাঙ্গলকোট, বুড়ির চং সহ 14 উপজেলার 118টি ইউনিয়ন তলিয়েছে বন্যার পানিতে, পানিবন্দী প্রায় 6.5 লাখ মানুষ। জেলায় 550 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, 44,000 মানুষ আশ্রয় নিয়েছেন সেখানে, অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি থাকায় কুমিল্লা অংশে যানবাহনের দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির, সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার 7 লাখ মানুষ পানিবন্দী, প্রায় 200 আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 20,000 মানুষ, তবে বেশিরভাগ আশ্রয়কেন্দ্রে উঠেছে পানি। চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের, প্রকট আকার ধারণ করেছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পানি উড়ে গেছে, চকি টকি এগুলার মধ্যে অনেক মানুষ আছে, বুঝলেন, সব ভাঙি গেছে, ওই সাইডে দিয়ে ভাঙি গেছে, ঘরে গিয়ে দেখছি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলায় প্লাবিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে। আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরছেন অনেকে, তবে এখনও পানিবন্দী আছে নিম্নাঞ্চলের কিছু মানুষ, নিচু এলাকার বাড়িঘর রাস্তাঘাট এখনও জলমগ্ন। হবিগঞ্জে ধীর গতিতে নামছে খোয়াই নদীর পানি, তবে এখনও প্লাবিত জেলার 16টি ইউনিয়নের নিম্নাঞ্চল, বাড়িঘর দোকানপাটে উঠেছে পানি, রাস্তাঘাটে তলিয়েছে পানির নিচে, চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের।
খোলা হয়েছে 116টি আশ্রয়কেন্দ্র। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। এরই মধ্যে প্লাবিত 5 ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পানি সরেছে, তবে এতে দুর্ভোগ কমেনি গ্রামের মানুষের। বানের জল কমে আসায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। উজানের ঢলে ভেঙে যাওয়া হাওড়া নদীর বাঁধ দিয়ে এখনও পানি ঢুকছে। বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাচ্ছি ফেনীতে, যুক্ত হচ্ছেন আলামিন শিকদার। আলামিন, মানুষজন কি নিরাপদ স্থানে আশ্রয় নিতে পেরেছেন? সার্বিক পরিস্থিতির বিস্তারিত জানাবেন। দেবাশিস, আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে জয়লস্কর নামে একটি এলাকা ফেনীর, এবং সেই জায়গাটিতে আশপাশের অনেক পরিবারই আমরা দেখছি যে পানিবন্দী যে পরিবারগুলো ছিল সেই জয়লস্কর উচ্চ বিদ্যালয়ে তারা অবস্থান নিয়েছে, এবং এখনও অনেক পানিবন্দী পরিবার রয়েছে যারা বিভিন্ন মাধ্যমে সাহায্যের আবেদন জানাচ্ছেন, এবং সেই তাদের স্বজনরা তাদের খোঁজ করছেন সেই ঠিকানাগুলো নিয়ে। আমরা দেখছি যে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, তারা কিন্তু সেই ঠিকানাগুলোতে যাওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন। এত পরিমাণে আসলে মানুষজন নেই বা স্বজনদের খোঁজার জন্য যে ঠিকানা নিয়ে তাদের মানে ক্যাম্পগুলোতে যাচ্ছে নৌবাহিনী এবং আর্মির অস্থায়ী যে ক্যাম্পগুলো করা হয়েছে সেখানে, সেই অনুযায়ী আসলে তেমন কোনো প্রস্তুতি সেনাবাহিনী বা কিংবা নৌবাহিনীর নেই। আসলে তারপরেও তারা চেষ্টা করছেন যারা বেশি পানির মধ্যে আছেন সেখান থেকে তাদেরকে যেখানে কোমর সমান পানি কিংবা হাঁটু সমান পানি সেই পর্যন্ত এনে তারা নামিয়ে দিচ্ছেন, এবং সেখান থেকে তারা হেঁটে পার হয়ে আশপাশের যে উঁচু ভবনগুলো রয়েছে এবং এমন আশ্রয়কেন্দ্র অর্থাৎ স্কুলগুলো রয়েছে সেসব স্কুলের দ্বিতীয় তলা তৃতীয় তলা তারা থাকতে শুরু করেছেন। এবং এটি হচ্ছে ফেনীর জয়লস্কর এলাকা, এবং সেই জায়গাটিতে আমরা দেখছি যে আশপাশের অনেক বাসিন্দারা ঠিক এই জায়গাটিতে অবস্থান নিয়েছে, এবং তাদের একটি বেশি যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি তারা বারবার বলছেন যে তাদের বিশুদ্ধ খাবারের পানি এবং খাবার এবং তাদের যে মেডিসিন সেই ওষুধের ব্যবস্থা যেন করা হয়, সেজন্য তারা বারবার সাহায্যের আবেদন করছেন, এবং তারা যে বিষয়টি বারবার আহ্বান করছেন সমাজে যারা বৃত্তশালী আছেন। এখন শুধুমাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংস্থাগুলো যারা রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা রয়েছে তারা দিচ্ছেন, তারা এইটি আরও বাড়ানোর দাবি করেছেন, কারণ এখনও তারা টানা দুদিন এমন গেছে যে তারা টানা দুবেলা খেতে পারেনি, একবেলা খেয়ে পুরো দিন পার করতে হয়েছে এমন কিন্তু তাদের আসলে দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। তারপরও তারা আমাদেরকে বলছেন যে তারা খাবার পাক না পাক তাদের ওষুধ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং শুকনো খাবারের যদি ব্যবস্থা করা হয় এমন কিন্তু তারা দাবি করেছেন। তবে এখনও যদি বলতে চাই ফেনীর যে আকাশ, সেই ফেনীর আকাশ কিন্তু এখন মেঘাচ্ছন্ন কাটতে শুরু করেছে, মেঘলা আকাশে এখন ধীরে ধীরে যে রোদ ওঠার যে বিষয়টি সেটি আমরা দেখছি যে রোদ উঠছে, এবং বন্যা পরিস্থিতি হয়তো এই যে আবহাওয়াজনিত কারণে ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। দেবাশিস, ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য। এদিকে ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল, সড়ক পানিতে নিমজ্জিত থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরীর কাছে যাব। তবে তার আগে আমরা লক্ষ্মীপুরে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, জেলায় এখন পর্যন্ত কয়টি এলাকা বন্যা কবলিত? বানভাসীরা কি ত্রাণ সহায়তা পাচ্ছেন? দেবাশিস, আসলে আপনি জানেন যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু পানি কিন্তু বাড়তে শুরু করেছে, গত দুদিন থেকে কিন্তু আজকে কিন্তু অতিরিক্ত পানি বাড়তে শুরু করেছে। তবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে লক্ষ্মীপুরে পৌর শহরের লরিয়াস কলোনিতে আমি যেখানে আছি সেখানে কিন্তু বিভিন্ন অফিস আদালত এবং মানুষের বাসা বাড়িতে কিন্তু পানি অলরেডি বিভিন্ন স্থানে প্রবেশ করছেন। তবে এদিকে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী থেকে যেই পানিগুলো আসছে রহবতখাল দিয়ে
সেই পানিগুলো কিন্তু আস্তে আস্তে দীর্ঘদিন যাবার কারণে কিন্তু এই লক্ষ্মীপুরে কিন্তু পানি দীর্ঘদিন বাড়তে শুরু করেছে, যার কারণে মানুষ কিন্তু প্রতিনিয়তই কিন্তু পানিতে প্রভাবিত হচ্ছে। লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলা রামগতি, রামগঞ্জ, রায়পুর, কমলনগর সবকটি উপজেলায় কিন্তু পানি কিন্তু দিন দিন বাড়তেছে। এখন পর্যন্ত পানি যতই বেলা বাড়তেছে শুরু করে যায় ততই কিন্তু মানুষের দুর্ভোগ এবং দুর্ভোগ বাড়তেছে বলে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। তবে এদিকে যে ত্রাণ সহায়তার কথা আপনি বলেছেন, যে ত্রাণ সহায়তার কিন্তু এখন পর্যন্ত সেইভাবে লক্ষ্য করা যায়নি। বিক্ষিপ্তভাবে দুই একটি সংগঠন এবং দুই একটি যে রাজনৈতিক বিদ্রোহ রয়েছেন, রাজনীতি নেতা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু হালকা অল্প কিছু করে তারা সেই ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করছেন। তবে যদি ত্রাণ সহায়তা এবং বিশুদ্ধ পানি যদি দ্রুত ব্যবস্থা না করা হয় তবে কিন্তু এখানে মানুষ কিন্তু আরও দুর্ভোগে বেশি পড়বে। তবে পরবর্তীতে আমি আরও আপনাদেরকে আরও আপডেট দিতে পারবো যে মানুষ কীভাবে বন্যার পানিতে ডুবে আসছেন, সেরকম আরও কিছু পরবর্তী ঘন্টাতে আরও আপডেট দিতে পারবো বলে আমরা দেখতে পাচ্ছি। দেবাশিস, ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য। এবারে আখাউড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মিশু। মিশু, দুর্গত এলাকাগুলোর এখানকার চিত্র কেমন দেখছেন? দেবাশিস, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার যে 12টি জেলার যে বন্যার্ত যে মানবিক বিপর্যয় তার উল্টো চিত্র কিন্তু অনেকটাই ব্রাহ্মণবাড়িয়ার এই সীমান্তবর্তী আখাউড়া, কসবা এবং বিজয়নগর উপজেলা। আমি যদি আপনার মাধ্যমে জানাতে চাই, সেটি হলো গত দুই দিন যাবৎ আজকে পর্যন্ত কিন্তু যে আমাদের আসার খবর হলো যে ভারতে যদি বৃষ্টি না হওয়ার কারণে এবং বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এই পানি এই বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের যত বেলা বাড়ছে তত কিন্তু পানির যে স্রোত কিংবা পানির যে বন্যার্ত যে বানবাসী মানুষ তাদেরও অনেকটা পানি নেমে যাচ্ছে। আমি যদি আমার চারিপাশটা আপনার মাধ্যমে দেখাতে চাই, তাহলে এই এই রাস্তাটা হলো আখাউড়া উপজেলার পূর্বাঞ্চলের সাতপাড়া এলাকা। এই সাতপাড়া এলাকার যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 ফুট পানির উপরে পানি ছিল। এখন কিন্তু আপনি এই দেখেন এই রাস্তা থেকে অনেকটা নেমে গেছে। তো এই এই পরিস্থিতির মধ্যে কিন্তু যত বেলা বাড়ছে ঠিক এইভাবেই কিন্তু পানি নেমে যাচ্ছে। আমি যদি আরেকটা বিষয় আপনার মাধ্যমে জানতে চাই, সেটা হলো আখাউড়া আন্তর্জাতিক যে বাণিজ্য এবং যে ইমিগ্রেশন রয়েছে সেখান থেকেও কিন্তু ইমিগ্রেশন ভবন এলাকা থেকে পানি নেমেছে। সেখানে ইমিগ্রেশন কার্যক্রম কবে নাগাদ শুরু হবে সেটি কিন্তু আমি একাধিকবার ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে ফোন দিয়েছিলাম, তারা কিন্তু আমার ফোনটা রিসিভ করেনি। আমি জানতে পারিনি যে যেহেতু ইমিগ্রেশন এলাকা থেকে পানি নেমেছে এবং বন্দর এলাকা থেকে পানি নেমেছে কখন নাগাদ পাসপোর্টধারী যাত্রী পারাপার শুরু হবে সেটা কিন্তু ওনারা আমাকে জানাতে পারেন নাই। এদিকে বন্দর এলাকার যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটাও কিন্তু অনেকটা বন্ধ থাকবে, কারণটা হলো এই রুটের যে জাজি ব্রিজ আছে সেখানে ব্রিজ কিন্তু দুপাশের রাস্তা এখনো মেরামত হয়নি এবং ব্রিজটা বিচ্ছিন্নভাবে রয়েছে। এই ছিল আমার কাছে আখাউড়ার বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য। দেবাশিস, ধন্যবাদ মিশু আমাদের সাথে যুক্ত হবার জন্য। যেমনটা বলছিলাম যে ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত হয় যান চলাচল, সড়ক পানিতে নিমজ্জিত থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, সড়ক মহাসড়কের সর্বশেষ অবস্থা জানাবেন, যান চলাচল শুরুর মতো পরিস্থিতি হওয়ার কোনো আশা কি দেখা যাচ্ছে? গতকাল পর্যন্ত প্রচুর পরিমাণ যানবাহন আটকা পড়েছিল, অর্থাৎ ফেনী থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত অন্তত 50 কিলোমিটারের অধিক কিন্তু যানজটে আটকা পড়েছিল যানবাহন। তো ফলে অনেক যানবাহনই কিন্তু ইতিমধ্যে ফিরে চলে গেছে। অতি জরুরি যেসব যানবাহন, অর্থাৎ যেসব যানবাহন বিশেষ করে ত্রাণ সামগ্রী নিয়ে আসছে কিংবা বন্যার্তদের উদ্ধার করতে আছে, সেগুলো কিন্তু আসলে চট্টগ্রাম অভিমুখী সড়ক দিয়ে ঢাকা অভিমুখী সড়ক দিয়ে কিন্তু আসলে ফেনীর দিকে যেতে হচ্ছে। ফেনীর পর কিন্তু আসলে চট্টগ্রামের সঙ্গে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন, ফলে কিন্তু আসলে এখন পর্যন্ত যে যানজটের অবস্থা সেটি কিন্তু 14 গ্রাম থেকে ফেনী পর্যন্ত অন্তত 35 কিলোমিটার কিন্তু গাড়ি আটকা পড়ে আছে, অর্থাৎ কোনোদিকে যাওয়ার সুযোগ নেই। তো এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি, আমরা কথা বলেছিলাম মিয়া বাজার হাইওয়ে পুলিশের সঙ্গে, তারা বলছেন অতি জরুরি, অর্থাৎ সেবাদান যে সমস্ত
সংশ্লিষ্ট আছে এবং ত্রাণ সামগ্রী যে সমস্ত গাড়ি আছে সেগুলো কিন্তু ঢাকা অভিমুখী গাড়ি পথ দিয়ে চট্টগ্রাম থেকে অর্থাৎ রং সাইড দিয়ে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, তাও শুধু ফেনী পর্যন্ত। এছাড়া কিন্তু কুমিল্লা থেকে আপনি জানেন নোয়াখালী হয়ে কিন্তু একটি রাস্তা আছে ফেনীতে যাওয়ার, সেখান দিয়েও কিন্তু আসলে পানি ওঠার কারণে বন্ধ রয়েছে। তো সব মিলে কুমিল্লার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে, পানির কারণে কিন্তু চট্টগ্রামের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। এদিকে কিন্তু কুমিল্লার যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আসলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা সকালে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে যেতে জেনেছি যে আগে যেগুলো প্লাবিত হয়েছে এর সঙ্গে আসলে যুক্ত হয়েছে আরো কয়েকটি উপজেলা। তো সব মিলে কুমিল্লার কিন্তু আসলে বন্যার পরিস্থিতির সঙ্গে কিন্তু সবকিছুই ধীরে ধীরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং মানুষের আরো বাড়তে শুরু করেছে। ধন্যবাদ খোকন যুক্ত হবার জন্য। ফেনীতে বানভাসীদের এখন দুর্বিষহ জীবন, বাড়িঘরে পানি ওঠায় অনেকেই গ্রাম ছেড়ে যাচ্ছেন শহরে, কেউ বা আবার স্বজনদের সন্ধানে ছুটছেন গ্রামে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মিলছে না খোঁজ। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার, সবখানে এমন বানের জল, স্থবির জীবনযাত্রা, নিরাপদ ঠিকানার খোঁজে ছুটছে মানুষ। বসতবাড়ি সড়ক ডুবেছে সবই, ফেনীর গ্রামে গ্রামে খাবার সংকট, পরিবার পরিজন নিয়ে শহরমুখী অনেকে, কেউ আবার স্বজনদের সন্ধানে যাচ্ছে গ্রামে, এ যেন এক দুর্বিষহ জীবন। হাজার হাজার মানুষ হাঁটতেছে, এই সবাই হচ্ছে খাবারের সন্ধানে, সবাই গ্রাম ছেড়ে হচ্ছে শহরের দিকে যেতে যাচ্ছে আর কি। যে পরিস্থিতি চলাফেরার বা সবকিছু তো সমস্যা হয়ে গেছে। কোন দিকে যাব, যাওয়ার কোন দিকে রাস্তা পাচ্ছি না, সব দিকে পানি। এই মুরিগঞ্জ থেকে হাইটাই পর্যন্ত লালফল পর্যন্ত আছি, জানি না আর কত দূর সামনে যাওয়া লাগবে। শহরেও নেই স্বস্তি, সদরের নতুন বাজার এলাকার মোল্লাবাড়ি, পরিবারটি পরিচিত দানশীল হিসেবে, এখন তারাই ত্রাণের অপেক্ষায়। সব ডুবে গেছে এবং মালামাল কিছুই বাইর করতে পারিনি, শুধু পরিবার পরিজন নিয়ে বেরিয়ে আসছি। আসলে আমরা হচ্ছে যে কখনো ভাবি নেই যে আমরা কাউ থেকে নিয়ে খেতে হবে, বা আমাদের সবকিছুই ছিল, আমাদের অবস্থানটা এমন জায়গায় হয়েছে যে আমরা মানে এখন সবার থেকে খুঁজে খেতে হচ্ছে। শহরের সচ্ছল আরো অনেক পরিবারের একই অবস্থা, বাড়ি ঘর ছেড়ে তারা আশ্রয় নিয়েছেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বহুতল ভবনে, থাকছেন বানভাসী অন্যদের সাথে। আমরা আসলে এটা কোনোদিনও ভাবিনি, আমরা আশাও করি নাই যে আমরা এই পর্যায়ে আসবো, বন্যার কারণে আমাদেরকে এখানে আসতে হইছে। ছেলে মেয়ে পাঁচজন আছে, স্বামী আছে, সবগুলো শাশুড়ি নিয়ে আসছি, খালি হিন্দার কাপড় নিয়ে আসছি, আর কিছু বাকি। দুর্গত এলাকাগুলোতে এখন বড় সংকট খাবারের, দিন কাটছে মুড়ি ও বিস্কুটের মতো শুকনো খাবার খেয়ে। সবাই আটকা পড়ছে এবং মানুষের এখন খুবই নিড হচ্ছে খাবার পানি, দেন হচ্ছে খাবার, মানুষজন যে যেখানে আছে তারা যেন মানে কে অ্যাটলিস্ট সার্ভাইভ করতে পারে। প্রায় হাজার খানেক ফ্যামিলি কিন্তু অলরেডি অবস্থান করতেছে, সেই অনুযায়ী যে পরিমাণ খাবার পানি এবং মেডিসিন তাদের প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু তাদের ঘাটতি আছে। একবেলা খাবারের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে অন্যের দিকে, কেউ খাবার আর পানি নিয়ে আসলে খেতে পারছেন আশ্রয় শিবিরের এই অসহায় মানুষগুলো। এই সংকটে তাদের পাশে বিশুদ্ধ পানি, খাবার ও মেডিসিন নিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজের উচ্চবিত্ত মানুষগুলোকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী। ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যার প্রাণহানি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় গৃহহীন হয়েছেন অন্তত 65,000 মানুষ, তাদের আশ্রয় দিতে খোলা হয়েছে 400-এরও বেশি অস্থায়ী কেন্দ্র। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে জানানো হয়। গেল 24 ঘন্টায় ত্রিপুরার দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 500 মিলিমিটার। রাজ্যের সবগুলো জেলাই তলিয়ে গেছে, তবে গোমতী, দক্ষিণ ত্রিপুরা, উনাকোটি এবং পশ্চিম ত্রিপুরা জেলার ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে উঠছে বিভিন্ন স্থানে। উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। গতকাল রাতে সিলেটের
কানাইঘাট উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। তিনি আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন। বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এক নম্বর আমলি আদালতে একটি মামলা করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। বিনা খরচের সেবা বন্ধ করে টাকার বিনিময়ে বেসরকারি খাতের সেবা নিতে গ্রাহককে বাধ্য করেছিল শেখ হাসিনা সরকারের আইসিটি বিভাগ। বিনিময় প্রকল্প চালুর কথা বলে অন্তত 150 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপ্রয়োজনীয় অ্যাপটির থার্ড পার্টি হিসেবে ব্যবহার করেন একজন প্রতিমন্ত্রীর ছেলে। মাসুদুজ্জামান রবিনের রিপোর্ট থাকছে বিস্তারিত। বিনিময় অ্যাপ ঘটা করে উদ্বোধনের মাধ্যমে কুরানো হয় বাবা, বোঝানো হয় আর্থিক লেনদেনে বিশাল সুযোগ তৈরি করবে বিনিময়। বলা হয়েছিল নগদ বিকাশের মতো এমএফএসে এক অপারেটর থেকে আরেক অপারেটরে লেনদেন করা যাবে মোবাইলে, কিন্তু সবাই জানে আসলে তা হয়নি। বাকি থাকলো ব্যাংক থেকে ব্যাংক বা এমএফএস। এই সুবিধা দেওয়ার জন্য ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ এনপিএসবি নামে একটি প্রকল্প চালু ছিল কেন্দ্রীয় ব্যাংকের। এতে লেনদেনে কোনো বাড়তি খরচও দিতে হতো না গ্রাহকদের, কিন্তু তা অকার্যকর করে বিনিময় চালু করে আইসিটি বিভাগ। প্রযুক্তিবিদরা বলছেন, বিপুল অর্থ ব্যয়ে বিনিময় প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয় মধ্যস্বত্বভোগী, শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় গ্রাহকে। সবচেয়ে বড় কথা যে এখানে শুধুমাত্র যে টাকার অপচয় হয়েছে তাই না, এখানে আমাদের সাধারণ সিটিজেনদের যে গত 3 বছর আগেই যে সার্ভিসটা আমরা পেতে পারতাম এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে, এইটাও কিন্তু আসলে বঞ্চিত করা হয়েছে। বিনিময় প্রকল্পটি নেওয়া হয় আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাকরণ আইডিয়া প্রকল্পের আওতায়। খরচ করা হয় 150 কোটি টাকা। রাষ্ট্রের মোটা অঙ্কের টাকা নষ্টের বিনিময়ে প্রকল্পে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কাজ দেন একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীর ছেলেকে। সরকারের 150 কোটি টাকা এই ক্ষেত্রে একটা কোম্পানিকে, এবং সেটাও নিজেদের মধ্যে রাজনৈতিক বিবেচনার একটা কোম্পানিকে, এটাতে তাদেরকে কাজটা দেওয়া হয়েছে, এবং এটা প্রায় তারা 2 বছর করার পরে এই জিনিসটাকে লঞ্চ করা হয়েছিল গত বছরে, বিনিময় বড় করে লঞ্চ করা হয়েছিল, কিন্তু এটার কোনো ব্যবহার কিন্তু আর কোনো ব্যবহারই হচ্ছে না। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বেরিয়ে আসছে দুর্নীতির বিভিন্ন শাখা। অনুসন্ধানের দাবি উঠেছে আইসিটি খাতের প্রকল্পে অনিয়ম দুর্নীতির। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ মানের প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার বাধ্যবাধকতা আছে, সেটি কিন্তু বিদ্যুৎ খাতের মতো আইসিটি খাতেও খর্ব করা হয়েছে। কাজে এটাকে এটার জন্য যারা দায়ী জবাবদি তাদেরকে জবাবদি নিশ্চিত করাটা অপরিহার্য বলে আমরা মনে করি, এবং সেটার সুযোগ এখন অবশ্যই সৃষ্টি হয়েছে। গত 15 বছরে আইসিটি বিভাগের মাধ্যমে প্রায় 29,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। মোট ব্যয়ের বড় অংশই গেছে অবকাঠামো খাতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ময়মনসিংহে 25টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত আছেন। এর মধ্যে গফরগাঁও উপজেলাতে 15টি ইউনিয়নের একজনও পরিষদে যাচ্ছেন না, এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পরিষদের দৈনন্দিন কাজে এর প্রভাব পড়ছে, কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না গ্রামের মানুষ। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শালটিয়া ইউনিয়নের বাসিন্দা গার্মেন্টস কর্মী উমর ফারুক ইউনিয়ন পরিষদে এসেছেন কাজে, জানতে পারেন চেয়ারম্যান নেই, তাই হয়নি সমস্যার সমাধান। তার মতো ভুক্তভোগী অনেকেই। জিজ্ঞেস করলাম যে চেয়ারম্যান তো নাই, তো আমি এই বিষয়গুলো আমরা কার কাছে যেয়ে চাইবো, যে আমি দাবিগুলো জানাবো যে আমার যে সমস্যাগুলি, তো আমার তো একটা সমাধানের একটা রাস্তা লাগবে। আমি জন্ম নিবন্ধন করাম ইউনিয়ন পরিষদে, এখন এই চেয়ারম্যান নাই, এখন আমার কামটা হইতেছে না। চেয়ারম্যান না থাকায় বিপাকে পড়েছেন ইউনিয়ন সচিবরাও, বলছেন বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম। পরিচয়পত্রের দরকার হয়, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, অরেশন সনদ, জন্ম উচ্চ নিবন্ধন, তো বিভিন্ন ক্ষেত্রে তো চেয়ারম্যান মহোদয়ের লাগে আর কি। খোঁজ নিয়ে জানা গেছে ময়মনসিংহের 145টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান নেই 25টি ইউনিয়নেই। এর মধ্যে গফরগাঁও উপজেলার 15টি ইউনিয়নের একজনও উপস্থিত থাকছেন না পরিষদে, এতে ভোগান্তিতে সাধারণ মানুষ।
এই ধরনের মানুষের যারা জনগণকে যারা নির্বাচিত করে, প্রতিপক্ষ যেন তাদেরকে ব্যক্তিগত আক্রমণ না করে সেই সংস্কৃতি থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে তাদের অনুপস্থিতিতে কিভাবে ওই এলাকার মানুষ তাদের সংকট মোচন করবে, আসলে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য, দেশের মানুষের সুবিধা নিশ্চিত করার জন্য এটার একটা বিকল্প ব্যবস্থা বর্তমান সরকারের দ্রুত নেওয়া উচিত। কর্তৃপক্ষ বলছে জনদুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। এই ধরনের যদি কোনো উদ্ভূত পরিস্থিতি কোনো উপজেলা থেকে আমরা পাই, পেলে আমরা অবশ্যই জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। নির্ধারিত কাজ ছাড়াও চেয়ারম্যানরা স্থানীয় সালিশ দরবার বা গ্রাম আদালতের কাজ করে থাকেন। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধি দীর্ঘ সময় না থাকলে ঝগড়া বিবাদ মামলা বাড়বে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে চট্টগ্রামে, বিশেষ করে রেকর্ড 400 টাকা ছাড়িয়েছে কাঁচামরিচের দাম। শাকসবজি মাছ মাংসের বাজারও অস্থির, চাঁদাবাজি বন্ধের কোনো সুফলই মিলছে না। এজন্য বন্যা এবং সরবরাহ স্বল্পতার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা, আর তদারকি ঘাটতিকে দুষছেন ভোক্তারা। দুদিন আগেও চট্টগ্রামে কাঁচামরিচের দাম ছিল 150 থেকে 200 টাকা, রাতারাতি তা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকা দরে, যা আওয়ামী লীগ সরকার পতনের পর সর্বোচ্চ দামের রেকর্ড। পরিবহনে এবং দোকানপাটে আগের মতো চাঁদাবাজি নেই, তারপরও মিলছে না সুফল, বাজারে প্রভাব নেই। বিক্রেতাদের এবারের অজুহাত দেশীয় মরিচের উৎপাদন স্বল্পতা এবং বন্যা। একদিনের মধ্যে 1 কেজি মরিচের মধ্যে 200 টাকা বাড়ে গেছে। আর ধরে এটা করতেছে নাকি ব্যাপারের থেকে ওরা আনে সিন্ডিকেট করে এটা মালটা বিক্রি করতেছে, এটা আমরা বুঝতেছি না। আমার গাড়ি লাগবে 10টা, আধা গাড়ি মালও নেই, এই আধা গাড়ি মালে মানে এরা ধরে বিক্রি করতেছে। কিছুদিন বাতি দেখবো বন্ধ টন্য হয়েছে, দেশে হইতে আছে না, বাইরের থেকে আনতে আছে। সবজির বাজারও চড়া, কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে প্রায় সব সবজির দাম, পাশাপাশি চাল আলুসহ নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। সবজির রেট আগের চেয়ে অনেক বেশি হাই, 60 টাকা 70 টাকা 80 টাকা এভাবে যা মানুষের নাগালের বাইরে। প্রতি কেজিতে 20 টাকা 25 টাকা বাড়তে এখন বাজারে কোনো মাল নাই। ওরা এখন বলতেছে যে বন্যার কারণে নাকি বেড়ে যাচ্ছে। আসলে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি আমাদের জন্য সবকিছু কষ্টসাধ্য হয়ে পড়ে। বন্যার অজুহাতে মুরগির বাজারও অস্থির, একদিনের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা, 50 থেকে 100 টাকা বেড়েছে প্রতিটি মাছের দাম। বন্যা হচ্ছে যার কারণে যে নোয়াহালীর মাছ, ফেনীর মাছ, যে আমাদের চট্টগ্রামের মাছে এখানে মাছ কম, বন্যার কারণে যেগুলো মাছ আসার কথা এগুলো এখন আসতেছে না, বুঝছেন, সেই জন্য রেটটা বাড়তি। ফেনীতে নোয়াখালীতে যেখান থেকে আমরা মাল সেল করে এখানে বন্যার পরিস্থিতি খাওয়ার কারণে মুরগির দাম বেড়ে গেছে। হাজার হাজার স্টক সব পানের নিচে, অনেক মুরগি চলে গেছে পানের নিচে। মনিটরিং না থাকায় অসাধু চক্র ইচ্ছামতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। পুরোটা সিন্ডিকেট আর কোনো কিছুই না, ব্যবসায়ী সিন্ডিকেট। রাতারাতি কেজি প্রতি 200 টাকা কেমনে বাড়ে? সিন্ডিকেট যেগুলো আছে আসলে এগুলো আমাদের আইনের ব্যবস্থা যেগুলো আছে ওনাদের এগুলো দেখা উচিত। এক দোকানে 10 টাকা কম আর এক দোকানে 10 টাকা কম বেশি করে নিচ্ছে, এটা হচ্ছে মনিটরিং অভাব। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পানির নিচেই তলিয়ে আছে নোয়াখালীর কাঁচা বাজারগুলো, বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে এই হাটগুলোতে, সরবরাহ নেই তাই বাজারে মেলে পুরাতন বাসি সব সবজি, ক্রেতার অভাবে তাও রয়ে যায় অপেক্ষিত। বাজারে নতুন সবজির যোগান না আসলে সামনের দিনগুলোতে সংকট আরও তীব্র হতে পারে বলে শঙ্কায় বিক্রেতারা। নোয়াখালী সদরের চৌমোহনী বাজার গেল কদিন থেকেই পানিতে পড়ছে এসব সবজি। উজানের পানিতে জলবন্দি গোটা জেলা, এর প্রভাব পড়েছে কাঁচা বাজারগুলোতে। জীবন বাঁচাতেই এখন হিমশিম অবস্থা মানুষের, তাই খা খা করছে সব নিত্যপণ্যের বাজার। পানির নিচে তলিয়ে গেছে, কোনো বাজার সবজি আসতেছে না, ভাবলিকেও আসতেছে না, মাল হসে যেতেছে। পানির কারণে মানুষ গতেন বাড়িতে পারতেছে না, তরকারি বাকি নষ্ট হয়ে যেতেছে। সবার কাছে 40 টাকা কিনছি, এখন 30 টাকা বিক্রি করে দেবো। পানি উঠে যায় বন্যার কারণে, আমরা আসতেও পারি না, আর যা নিয়েছি আমরা এখানে বেচতে পারি না, সব রয়ে গেছে। সড়কগুলো হাঁটু পানির নিচে, যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় আড়তগুলোতে নেই নতুন সবজির যোগান, তাই বাজারে মিলছে 4-5 দিনের পুরনো পটল, কুমড়া, পেঁপের মতো কয়েক পদের সবজি। নামমাত্র দামেও তা আর বিকয় না, ময়লার ভাগারই হয় শেষ আশ্রয়।
দৈনিক 40-50 টাক সবজি আসতো, এখন আজকে দুই দিন সবজি রপ্তানি বন্ধ হয়ে গেছে, সবজি আসতেছে না। 20 টাকার মাল 10 টাকা বিক্রি করতে হয়, 40 টাকার মাল 30 টাকা বিক্রি করতে হয়, এই অবস্থা আর কি। এই এক সপ্তাহে 10 কোটি টাকার মানে গোলাবাড়িয়া ক্ষয়ক্ষতি হয়েছে, সব কাঁচা মাল। আগামী থেকে 200 টাকা লোক কাঁচা মাল পাবে না, সব তরকারি ফুসে গেছে। বাজারে টাটকা সবজি দেখা মিললেও তার দাম হাঁকা হচ্ছে আকাশ ছোঁয়া। দর শুনেই পেলে চমকে ওঠার জোগাড়। এক কাঁচা মরিচের দামই হাঁকা হচ্ছে 400 টাকা কেজি। যেটা ভালো সবজি এটার দাম বেশি, আর কাঁচা মরিচের অতিরিক্ত দাম বেশি, 400 টাকা কেজি যেটা ভালোটা। তবে সবজির সরবরাহ থমকে যাওয়ায় আসছে দিনগুলোতে বাজারে সংকট আরও তীব্র হতে পারে। এ নিয়ে উদ্বিগ্নে আড়তদার থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা সবাই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পূর্বাঞ্চলের মানুষ যখন বন্যায় ভাসছে, তখন উত্তরের জনপদ লালমনিরহাটে তীব্র নদী ভাঙন। গেল এক সপ্তাহে তিস্তার গর্ভে গেছে 300-র বেশি বাড়ি ও 300 একর ফসলের জমি। নির্ঘুম রাত কাটছে গ্রামবাসীর। লালমনিরহাট সদরের হরিণচড়া গ্রাম, তিস্তার ডান তীরের এলাকা এটি। 2 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র নদীর ভাঙন। একই চিত্র চর গোকুন্ডা গ্রামেও। ভাঙনের এই চিত্র এক সপ্তাহ ধরে। এরই মধ্যে দুটি এলাকার অর্ধ শতাধিক বসতবাড়ি বিলীন হয়েছে, নদীগর্ভে চলে গেছে কয়েক একর জমি, হুমকির মুখে 5 শতাধিক ঘরবাড়ি, বাজার, মসজিদ সহ নানা স্থাপনা। হাজার হাজার বাড়ি নদীতে ভাঙে যাচ্ছে, আবাদ করি খাওয়ার জায়গা নাই, বাড়ি করার জায়গা নাই। এটা আমাদের আবেদন, আমাদের শুধু নদীটা ভাঙতে চাই। চর অঞ্চলের মানুষ ভাসমান অবস্থায় রয়েছে, যত দ্রুত সম্ভব এই পরিবারকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন। এ অবস্থায় চরম আতঙ্কে দিন কাটছে তিস্তা পাড়ের মানুষের। অনেকেই শেষ সম্বল নিয়ে ছুটছেন অন্যত্র, খুঁজছেন নিরাপদ ঠিকানা। যে বাড়িগুলো আমাদের ভাঙছে তাদেরকে আমরা স্কুলে জায়গা দিছি, অনেক জায়গা ফাঁকা ছিল সেখানে দিছি, কিন্তু এখন যে বাড়িগুলো ভাঙতেছে তাদেরকে আমরা কোথায় জায়গা দেবো? এমপি থেকে উপজেলা চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড, আমরা সবারই কর্ণবস্ত্র করছি কথাটা। জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। পানি উঠানামার কারণে এবং নদীর মরফোলজিক্যাল চেঞ্জের কারণে আমাদের তিস্তা নদীর ডান তীরে হরিণচড়া নামক স্থানে বেশ ভাঙন দেখা দিয়েছে। সেগুলোর তথ্য আমরা উদ্যতন দপ্তরে প্রেরণ করেছি, আর চাহিদা পেলেই আমরা জরুরি আপতকালীন কাজের অংশ হিসাবে কাজ বাস্তবায়ন করে যাব। শুকনো মৌসুমে পানি শূন্য নদী, বর্ষায় আবার রুদ্ররূপ, অসময়েও এখন ভাসছে তিস্তার দুপার। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, যমুনা নিউজের শুরুতেই আমরা দেশের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলাম, আবারও সেই খবরে ফিরতে চাই। ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফউদ্দিন রবিন। রবিন, ফেনীতে আশ্রয়কেন্দ্রে যাদের আনা গেছে তাদের জন্য কি পর্যাপ্ত ত্রাণ আছে, আর আটকে পড়াদের উদ্ধারের তৎপরতা সম্পর্কেও জানাবেন। দেবাশিস, আশ্রয়কেন্দ্রে যারা আছে তাদের জন্য আসলে অনেকেই ত্রাণ নিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা অপ্রতুল। সেই অপ্রতুলতার যে আক্ষেপ বরাবরের সেটি এখানেও একই রকম। অর্থাৎ যে পরিমাণ মানুষ আসলে এই দুর্যোগে বিপদগ্রস্ত হয়েছেন তাদের জন্য পর্যাপ্ত সাহায্য সহযোগিতা সেটি এখনও মিলছে না। আর আটকে যারা পড়েছেন, বিশেষ করে ফেনীর ফুলগাজি, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, সেই সব অঞ্চলের মানুষগুলোকে আসলে এখন পর্যন্ত উদ্ধার করা যাচ্ছে না ঠিকঠাক এই অর্থে যে তাদেরকে নিরাপদ স্থানে, অর্থাৎ মূল ল্যান্ডের সঙ্গে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হচ্ছে না। তাদেরকে কেবলমাত্র অভ্যন্তরীণ জায়গাটায়, অর্থাৎ ফুলগাজির যেখানটায় যেই মানুষটি ঝুঁকির মুখে আছেন, তলিয়ে গেছে যার ঘরবাড়ি একেবারে সব কিছু, তাকে হয়তো বা তার পাশের যেই উঁচু ভবনটা রয়েছে সেটি ছাদে নিয়ে স্থানান্তর করা, সেরকম উদ্ধার কার্যক্রম চলছে। একেবারে শিফট করে নিয়ে আসার সেই কাজগুলো কিন্তু চলছে না, এবং যে পরিমাণ ওইটুকু উদ্ধার তৎপরতা চালানোর কথা সেটিও কিন্তু মিলছে না। সেটি নিয়ে আক্ষেপ আছে প্রচুর পরিমাণে। বোট, স্পিড বোট, সেসবের যে সংকট সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে, এবং সেই সঙ্গে খাবারের যে সংকট সেটি তো রয়েছেই। আপনি দেখতে পাচ্ছেন একটি ভবন, সেই ভবনের মধ্যে মানুষ আসলে আশ্রয় নিয়েছে। এটি এখনও ভবন হয়ে উঠতে পারেনি, কিন্তু তারপরেও খানিকটা উঁচু ভবন, সে কারণেই কেবলমাত্র চারপাশে খোলা এই ভবনটাতেই সাধারণ মানুষ আশ্রয় নিয়েছেন, যারা এই দুর্যোগে বানভাসী মানুষ হয়েছেন। তবে বিভিন্ন
বিভিন্ন সংস্থার তরফ থেকে নানান ধরনের উদ্ধার প্রক্রিয়া এবং সাহায্য সহযোগিতার চেষ্টা চলছে, সাধারণ স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন। এর মধ্যে একটা আতঙ্কের খবর একটু জানিয়ে রাখতে চাই দেবাসী, সেটা হচ্ছে গতকাল রাতে কিন্তু ফেনীর এই বানভাসী মানুষগুলোর বা বিপর্যস্ত জনপদে আসলে ডাকাত পড়েছে সেরকম একটি খবর ছড়িয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী পুলিশ তারা সেখান থেকে সাধারণ মানুষের ঘর বাড়ি, যারা ঘর ছেড়ে হয়তো নিরাপদ আশ্রয়ে গেছেন, সেসব রক্ষার জন্য তাদের তৎপরতা দৃশ্যমান ছিল। তবে এই বিষয়টিকেও অনেকে অমানবিক হিসেবে দেখছে, যে এক ধরনের মানবেতর জীবনযাপনের মধ্যে যখন এই ধরনের ডাকাত পড়ার ঘটনা ঘটে তখন সেটি এই সংকটটাকে আরও বেশি তীব্র করে তোলে। দেবাশিস, ধন্যবাদ প্রবীণ যুক্ত হবার জন্য। এই ছিল যমুনা নিউজে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।